কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। আপনাদের জানিয়ে রাখি আজকে রাজ্য বাজেট পেশ করতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বাজেট পেশ করা হবে। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাজেটে বারংবারই তিনি সামাজিক প্রকল্পের ওপর জোর দিয়েছেন। শেষবারেও আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনের জয়ের সময় আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি আনবেন এবং সেই কর্মসূচি এনেছেন। এবং এবারের বাজেটের আগেই আমরা দেখেছি তিনি ধর্ণা মঞ্চ থেকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা 100 দিনের কাজ করেও টাকা পাননি তাদের জন্য আর্থিক বরাদ্দ করা হবে, 21 লক্ষ মানুষ মানুষের হাতে টাকা পৌঁছে যাবে। আজ আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিধানসভার ছবি। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বাজেট 2024-25 অর্থবর্ষের জন্য এই রাজ্য বাজেট পেশ করা হতে চলেছে এবং সেই কারণেই আজকের রাজ্য বাজেটের দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক নতুন স্কিম ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পে যে অর্থ আটকে রয়েছে সে কথা মাথায় রেখে কোন খাত থেকে সেই প্রকল্পের টাকা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি 21 লক্ষ শ্রমিককে টাকা মিটিয়ে দেওয়ার জন্য কোন খাতে টাকা ব্যবহার করে রাজ্য সরকার। রাজ্য সরকার এমনিতেই বিপুল ধার রয়েছে এবং সেক্ষেত্রে নতুন আয়ের সংস্থান কোন খাত থেকে আসে, রাজস্ব বৃদ্ধি হয় কিনা, এই প্রত্যেকটি দিকেই কিন্তু নজর রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে গ্রামীণ রাস্তা তৈরি থেকে শিক্ষা খাতে বিশেষ গুরুত্বের কথা বলা হচ্ছিল। অন্যদিকে আমরা দেখেছি রাজ্যের মুখ্য সচিব আবাস যোজনার যে উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি শ্রমিকদের বাড়ি, এই প্রত্যেকটি ক্ষেত্রেই যে অর্থ কোন খাত থেকে বরাদ্দ হয় সেদিকে নজর থাকবে। এছাড়া উন্নয়নের ক্ষেত্রে গ্রামীণ রাস্তা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র এবং তার পাশাপাশি রাজ্য জুড়ে কোন কোন ক্ষেত্রে শূন্য পদ রয়েছে সম্প্রতি তার খতিয়ানও নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব সেই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন, ফলে নিয়োগের ক্ষেত্রে নতুন কোনো ঘোষণা আজকের বাজেট থেকে উঠে আসে কিনা সেদিকেও সকলে তাকিয়ে রয়েছেন। দুপুর ঠিক 3টে আজ বাজেট প্রস্তাব পাঠ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আর মাত্র কিছুক্ষণের মধ্যে এই বাজেট প্রস্তাব পাঠ করতে উঠবেন অর্থমন্ত্রী। তবে এবারের বাজেটের অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয়ে রাজ্যপালের ভাষণ দিয়ে এবারের বাজেটের অধিবেশন শুরু হয়নি। রাজ্যপালের ভাষণ ছাড়াই পেশ হতে চলেছে রাজ্য বাজেট। রাজ্য যে এবার যুবশ্রী প্রকল্প চালু করতে চলেছে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার একটি প্রশাসনিক সভা থেকে একথা জানিয়েছিলেন তিনি। রাজ্য বাজেটে বেশ কিছু জনমুখী প্রকল্প ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
ফের উত্তপ্ত সন্দেশখালী। আজ ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবি এবং সেই গ্রেপ্তারের দাবিতে লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন, এবং যে বিক্ষোভে আমরা দেখতে পেলাম মহিলারাও সেই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, তাদের হাতে লাঠি সোঁটা ছিল এবং তা নিয়েই তারা শাহজাহান ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি তোলেন, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরা এই দুজন শাহজাহান ঘনিষ্ঠ এবং তাদেরই গ্রেপ্তারের দাবি তোলে সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ, যাদের মধ্যে এই বিক্ষোভ মিছিলে ছিলেন মহিলাদের একটা বড় অংশ। লাঠি গাছের ডাল যা হাতের সামনে পেয়েছেন তা নিয়েই কিন্তু তারা আজকে আমরা দেখতে পেয়েছি এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এই মহিলারা, কি বলেছেন এসডিপিও আমরা শোনাবো। অভিযোগ যা আছে সেগুলো সমস্ত দিকটা আমরা খতিয়ে দেখবো, যেটা জেনুইন হয় সেটাই। যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইনলি ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোককে অ্যারেস্ট অবশ্যই করবো এবং সেই সমস্ত লক্ষ্য আছে। এই যে ডিএনটি গ্রেপ্তার করা সেটা কি ঘটনার এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বিধানসভার বাজেট অধিবেশনে। এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে সিএমআইই পরিসংখ্যান অনুযায়ী এই অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে অক্টোবর থেকে ডিসেম্বর 23 ভারতের জাতীয় বেকারত্বের হার 9.05%, যেখানে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় হারের থেকে প্রায় 3% কম। এর পিছনে আছে প্রাণ চঞ্চল ক্ষুদ্র মাঝারি শিল্পক্ষেত্র সহ অন্যান্য কর্মনিবিড় ক্ষেত্রের প্রতি আমাদের তীক্ষ্ণ নজর। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 1 ফেব্রুয়ারি 2024 কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি সমস্যা, অর্থাৎ মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান, এই দুটির সমাধানে কেন্দ্রীয় সরকারের চিন্তার দেউলিয়াপনাই ফুটে উঠেছে। বিশেষ করে খাদ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির সংকট, যা দরিদ্র থেকে দরিদ্রতম জনসাধারণকে সবচেয়ে আঘাত করে, তার সমাধানে কোনো দিশা নেই। স্পষ্টভাবে জনবিরোধী এই কেন্দ্রীয় বাজেটে গত বছরের সংশোধিত বরাদ্দের তুলনায় আগামী বছরের বাজেটে খাদ্যে ভর্তুকি 3.3% কমেছে, সারের উপর ভর্তুকি 13% কমেছে এবং খাদ্যশস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ 17% কমেছে, যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকে প্রমাণ করে। বরাদ্দ 21% কমেছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকারের। আপনারা আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে বলতে দেবেন, ওনাকে বাজেট বক্তৃতা আছে, প্লিজ ঠিক আছে, আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল একটা বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন, আপনি পড়ুন, আপনি আপনার বাজেট বক্তৃতা চালু করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ বসুন, আপনাকে আমি বলছি, আই টেক। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্য 2016 সালে স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করেছিল, যা কালক্রমে সর্বজনীন হয়ে উঠেছে।
এটি উল্লেখযোগ্য যে 2017 সালেই আমরা আশা ও ICDS কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এনেছি। কেন্দ্রীয় সরকার এত বছর পরে তাদের বাজেটে আশা ও ICDS কর্মীদের আয়ুষ্মান ভারতের আওতায় আনার প্রস্তাব করেছে, যা অনেক আগেই আনা উচিত ছিল। এই জন্যই আমরা একথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন অবশিষ্ট ভারত কাল তা ভাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বোধগম্য কারণেই কোভিড পরবর্তীকালে প্রাথমিকভাবে রাজস্ব আদায়ে কিছু মন্দা ছিল, কিন্তু রাজ্য সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় গত কয়েক বছর ধরে রাজস্ব ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। রাজ্যের রাজস্ব গত অর্থবর্ষের তুলনায় এখনো পর্যন্ত 10% হারে বৃদ্ধি পেয়েছে। আমি জানাতে চাই যে 2023-24 বাজেটে আমরা প্রবেশ কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইত্যাদি বিভিন্ন কর সম্পর্কিত পুরনো বিতর্কিত কেসগুলি নিষ্পত্তির জন্য কমার্শিয়াল ট্যাক্সে বিরোধ নিষ্পত্তি স্কিম, সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করেছিলাম। মাননীয় সদস্যগণ জেনে খুশি হবেন যে এই আকর্ষণীয় বিরোধী নিষ্পত্তি স্কিম বিপুল সাফল্য লাভ করেছে। আমরা 20,738 কেসের নিষ্পত্তির মাধ্যমে 900 কোটি টাকারও বেশি অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করতে পেরেছি। রাজ্য সরকার নিজস্ব রাজস্ব বৃদ্ধির জন্য সব রকম চেষ্টা করলেও GST এখনো কেন্দ্রীয় স্তরে সমস্যা সংকুল রয়ে গেছে। চালু করার ছাড়ে 6 বছর পরেও কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনার ত্রুটিতে জালিয়াতির দৃষ্টান্ত ক্রমেই বেড়ে চলেছে। 2023-31 জুলাই তারিখে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে 2020-21 থেকে 2023-মে পর্যন্ত 43,516 কেসে মোট 2,68,537 কোটি টাকার ফাঁকি হয়েছে। এর দরুন রাজ্যগুলি তাদের বৈধ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি, কিন্তু অত্যন্ত খাবের সঙ্গে আমার জানাতে বাধ্য হচ্ছি যে এর পরে কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন প্রকল্প যেমন মনরেগা, বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি, কিন্তু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমি জানাতে বাধ্য হচ্ছি যে এরপরে কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আপনারা যা বলার আপনারা বলবেন, বাজেট ভাষণের সময় আপনারা বাজেট বিতর্কে অংশগ্রহণ করে যা বলার করবেন, প্লিজ এটা দিস কর্তব্য। আপনি বাজেট বিতর্কে যা বলার বলবেন, ইউ হ্যাভ ইউর ওন টাইম, দিস ইজ নট দ্য ওয়ে, প্লিজ টেক ইউর সিট। না, এটা বাজেটের যখন বিতর্কে অংশগ্রহণ করবেন তখন যা বলার বলবেন, প্লিজ ডোন্ট কম্পেল মি টু। যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা
মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন, পঞ্চদশ অর্থ কমিশন, ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ, আমি আপনাকে বলছি প্লিজ, আপনি এই ধরনের আচরণ করবেন না, আপনি কন্টিনিউ আছেন, প্লিজ আপনি একটু চুপ করে বসুন, বলুন আপনি বলে যান, বলে যান। এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, অন্যান্য গুরুত্বপূর্ণ কথা উনি শুনবেন না, বিরোধী দলের নেতার কথা উনি শুনবেন না। আমাদের প্রাপ্য অর্থ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে আটকে রেখেছে, সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের আপনারা বাজেট বক্তৃতায় বলবেন, সব বাজেট বক্তৃতায় যখন আপনারা আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই বলবেন আপনারা। না না, এটা তো শুনুন, এটা বাজেট, ওনার বাজেট বক্তৃতার সম্বন্ধে আপনাদের বক্তব্য রাখার সময় আপনারা বলবেন, বলুন আপনি পড়ে যান। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রাপ্য এখন 1,18,000 কোটি টাকা, কেন্দ্রীয় সরকারের এই নজিরবিহীন অচুড়ান্ত পক্ষপাতমূলক মনোভাব সব সীমা ছাড়িয়ে গেছে। মনরেগা প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার আমাদের ন্যায্য প্রাপ্য অর্থের জোগান বন্ধ করে রাজ্যের প্রান্তিক জনগণকে জীবিকা থেকে বঞ্চিত করেছে। এই অবস্থায় রাজ্যের অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে অঙ্গীকার মধ্যে রাজ্যের মা মাটি মানুষের সরকার নিজের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে গত বছরে 43,00,000 জব কার্ড হোল্ডারের জন্য 11,00,000 কর্ম দিবস সৃষ্টি করেছে এবং চালু অর্থবর্ষে 28,00,000 কর্ম দিবস সৃষ্টি করে 64,00,000 জব কার্ড হোল্ডারের কাজের ব্যবস্থা করেছে। এবছর এ পর্যন্ত শুধুমাত্র রাজ্যের নিজস্ব তহবিল থেকে এভাবে মোট 8,300 কোটি টাকা খরচে 39,00,000 কর্ম দিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে। মাননীয় সদস্যদের স্মরণে থাকবে যে 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পথশ্রী এক প্রকল্প চালু করি। এই প্রকল্পে 3,147 কোটি টাকা ব্যয়ে গ্রামীণ এলাকায় 14,416 কিলোমিটার রাস্তা নির্মাণ বা পুরনো রাস্তার সংস্কার করি। এরপরে 2023 সালে চালু করা পথশ্রী 2 প্রকল্পে 3,301 কোটি টাকা ব্যয়ে
12,071 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ করেছি। এই প্রকল্প গ্রামের মানুষের স্বার্থে আমরা চালিয়ে যাব। আমি এই সদন এবং রাজ্যের জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে কেন্দ্রীয় সরকারের যতই অর্থনৈতিক অবরোধ থাকুক বা যে বাধাই আসুক না কেন, আমরা মাথা উঁচু করে সেই পালন করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে আরো বেশি উদ্যম ও উদ্দীপনা নিয়ে আমাদের জনসাধারণের পাশে দাঁড়াব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি রাজ্যের উল্লেখযোগ্য কয়েকটি জনমুখী কাজের সাফল্য তুলে ধরতে চাই। 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পর নারী ক্ষমতায়ন একটি মিশনে পরিণত হয়েছে। 2010-11 অর্থবর্ষে যেখানে ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠী ক্রেডিট লিঙ্কড সেলফ হেল্প গ্রুপ সংখ্যা 93,425টি ছিল, ধারাবাহিক তত্ত্বাবধান ও মনিটরিং এর মাধ্যমে আমরা 700,000-এরও বেশি ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠী তৈরির সাফল্য অর্জন করেছি, যা ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যার নিরিখে রাজ্যকে দেশের মধ্যে অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছে। সরকারের নিরন্তর সমন্বিত প্রচেষ্টার ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রদত্ত ঋণের পরিমাণ 2010-2011 অর্থবর্ষে 553 কোটি টাকা থেকে চলতি অর্থবর্ষে 16,222 কোটি টাকায় পৌঁছেছে, যার অর্থ এই সময়ে গোষ্ঠীগুলিকে ঋণ দানের পরিমাণ 29 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এইভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকার নিরন্তর পৃষ্ঠপোষকতা করার ফলে 16,00,000 স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বছরে 1,00,000 বা তার বেশি আয় করতে পারছেন। আগামী বছরে সরকারের বিভিন্ন প্রকার সাহায্যের মাধ্যমে আরো 22,00,000 স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা বার্ষিক 1,00,000 বা তার বেশি আয় করতে সক্ষম হবেন। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বার্ধক্য পেনশন, বিধবা ও প্রতিবন্ধী পেনশন ইত্যাদি নানা স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। সাম্প্রতিককালে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 13,00,000, বার্ধক্য পেনশনের জন্য 9,00,000 এবং বিধবা পেনশনের জন্য 1,00,000-এরও বেশি অতিরিক্ত আবেদন জমা পড়েছে এবং মঞ্জুর হয়েছে। এর ফলে উপকৃত ব্যক্তিদের সামগ্রিক সংখ্যা বেড়ে লক্ষ্মীর ভাণ্ডারে 2,11,00,000, বার্ধক্য পেনশনে 40,59,000 এবং বিধবা পেনশনে 27,59,000-এ পৌঁছেছে। একই সঙ্গে রাজ্য সরকার শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও শিক্ষার জন্য ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী ইত্যাদি নানাবিধ স্কিমও চালু করেছে। আমাদের রাজ্য উন্নয়নের বাজেটে 44% আমরা নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার কাজে এবং 17% শিশুদের সর্বাঙ্গীন কল্যাণে ব্যয় করি। এই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার 2024-25 বাজেটে জেন্ডার অ্যান্ড চাইল্ড বাজেট স্টেটমেন্ট নামে নতুন একটি বাজেট প্রকাশনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় আরো কার্যকরী নারী ক্ষমতায়ন এবং সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রকল্পে বিভিন্ন দপ্তরের সমন্বয় উইমেন এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম WEP গড়ে তোলা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত বাজেটে আমরা চা বাগান শ্রমিকদের
জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম, তার প্রয়োজনীয় পলিসি প্রণয়ন সম্পন্ন করেছি। এখনো পর্যন্ত চা বাগানের 2,500 একরেরও বেশি অব্যবহৃত উদ্বৃত্ত জমি ফিরিয়ে নিয়ে প্রায় 23,000 চা বাগানের শ্রমিকদের মধ্যে প্রত্যেককে সর্বোচ্চ 500 পর্যন্ত বাস্তু জমির পাট্টা প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে বাড়ি বানানোর জন্য চা সুন্দরী এক্সটেনশন স্কিমে। আপনি আলোচনার সময় বলবেন এই ব্যাপারে, আপনি অনেকবার বিধানসভায় বলেছেন, আপনি অনেকবার বলেছেন, ঠিক আছে, আপনি বিধানসভায় বলবেন, আলোচনার সময় বলবেন, প্লিজ এখন বসুন, এখন বসুন, বসুন, এখন বসুন, এখন বসুন, প্লিজ বসুন। আর আপনি বলবেন আপনার সময় বিশাল লামা, আপনি বসুন, আপনি সবসময় সুযোগ দেওয়া হয়। প্লিজ বসুন, আপনারা বসুন, বসুন। ম্যাডাম আপনি করে যান, করে যান, আপনি এদের করে কান দেবেন, আপনি বলে যান, এদের অনেক সুযোগ দেওয়া হয়, আপনি বলুন। বিশাল লামাকে সবসময় বলার সুযোগ দেওয়া হয়। বিশাল লামা আমি ইসরালি সবসময় বলার সুযোগ। আপনারা যে কেউ আপনার বাজেট সম্বন্ধে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। আমি আপনাদের যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট, আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে, আমরা সবাই শুনি মন দিয়ে, তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে। তো আপনি বলতে দিচ্ছেন না কেন? তার মানে কি আপনি ভয় পাচ্ছেন? বেশি কথা বলছি না স্পিকার স্যার, যখন বলার সময় হবে বলবেন, কিন্তু আমাদের সরকারের বাজেট আমাদের পেশ করতে দিন, আর যদি না করতে দেন পার্লামেন্টে বাজেট আমরা পেশ করতে দেবো না, এটা মাথায় রাখবেন, শিক্ষা নেবে। বসুন 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 বসুন, আপনারা বসুন, প্লিজ বসুন। আরে আপনারা আপনাদের সময় বক্তব্য রাখবেন, এটা আপনি বসুন, আপনি বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন, আপনি বসুন, প্লিজ এরকম করবেন না, না না প্লিজ ডোন্ট ডু দিস, এটা এটা আপনাদের শোভা পায় না, বসুন, প্লিজ প্লিজ টেক ইউর সিট। আর আমি আপনাকে বলছি তাপসী মন্ডল, আমি আপনাকে বলছি, আপনি বারবার ইন্টারাপ্ট করছেন শুভেন্দ্রবাবু, চিপুই আপনি মিস্টার মনোজ সিংকে আপনাকে বলছি, ওকে সংযত হতে বলুন, প্লিজ প্লিজ, আপনি আপনার সময় আপনি বলবেন, তখন কেউ বাধা দেবে না। আর বিশাল লামা আপনি সবসময় প্রসঙ্গ তোলেন, এর আগেও আপনাকে একা দিবার আমি অপরচুনিটি দিয়েছি, আপনি সময় সময় আপনাকে সময় দিতে, আপনি বাজেট বক্তৃতা বলবেন, একশোবার বলবেন, এইটা এটা 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 করুন, বলুন স্যার। আরেকবার পড়ছি, গত বাজেটে আমরা চা বাগান শ্রমিকদের জমির অধিকার প্রদানের অঙ্গীকার করেছিলাম, তার প্রয়োজনীয় পলিসি প্রণয়ন সম্পূর্ণ করেছি। এখনো পর্যন্ত চা বাগানের 2,500 একরেরও বেশি অব্যবহৃত উদ্বৃত্ত জমি ফিরিয়ে নিয়ে প্রায় 23,000 চা বাগানের শ্রমিকদের মধ্যে প্রত্যেককে সর্বোচ্চ 500 পর্যন্ত বাস্তু জমির পাট্টা প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে বাড়ি বানানোর জন্য চা সুন্দরী এক্সটেনশন স্কিমে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাছাড়া এখনো পর্যন্ত চা সুন্দরী স্কিমে আলিপুর ও জলপাইগুড়ি জেলায় 17টি জায়গায়
4022টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং 1171টি বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। চা শ্রমিকদের পদক্ষেপ যা তাদের জীবনযাত্রার মানের উন্নতি ঘটাবে। রাজ্যের বা দেশের বাইরে কাজ করা পরিযায়ী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা রক্ষা করে জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম 2023 চালু করেছে। রাজ্যব্যাপী দুয়ারে সরকার ক্যাম্পগুলির সক্রিয় উদ্যোগে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালের মাধ্যমে প্রায় 28 লক্ষ পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি কর্মসংস্থান বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে অনুমতি চাই। কোভিড-19 অতিমারির প্রকোপ শেষ হওয়ার পর অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জ ছিল। রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টার ক্ষুদ্র মাঝারি শিল্পে উৎপাদন ও পরিষেবা উভয়ই শক্তিশালী হয়েছে। 2011 সালে যখন এই সরকার কার্যভার নেয় তখন ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রকে ব্যাংকে ঋণদানের পরিমাণ ছিল মাত্র 7,236 কোটি টাকা। আপনারা জেনে খুশি হবেন যে রাজ্য সরকারের বিভিন্ন সক্রিয় উদ্যোগের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে ব্যাংকের ঋণদানের পরিমাণ গত 12 বছরে 17 গুণ বেড়ে 2022-23 অর্থবর্ষে নভেম্বর পর্যন্ত 1,27,000 কোটি টাকা হয়েছে। আমরা আশা করছি 2023-24 অর্থবর্ষে এই ঋণের পরিমাণ 1,45,000 কোটি টাকা হবে। ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রে কাঙ্ক্ষিত বৃদ্ধির হার অব্যাহত রাখতে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম চালু করেছে, যার মাধ্যমে 2 লক্ষ স্বনিযুক্ত যুব উদ্যোগীদের বছরে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। এছাড়াও প্রতিটি গ্রাম এবং ব্লক স্তরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগীদের উৎসাহ দিতে রাজ্য সরকার শিল্পের সমাধান নামে একটি অনন্য প্রকল্প চালু করেছে। সাম্প্রতিক কালে রপ্তানির সম্ভাবনা বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রমোশন পলিসি 2023 সমেত এক গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। এই রপ্তানি নীতির উদ্দেশ্য হল আগামী কয়েক বছরে দেশের রপ্তানি ক্ষেত্রে রাজ্যের রপ্তানির অংশ দ্বিগুণ করে রাজ্যকে ভারতের আন্তর্জাতিক ট্রেডিং হাবে, গ্লোবাল ট্রেডিং হাব অফ ইন্ডিয়া পরিণত করা। সকল রপ্তানিকারদের সুবিধার্থে একটি এক্সপোর্ট ফেসিলিটেশন পোর্টালও চালু করা হয়েছে। ক্রমবর্ধমান লজিস্টিক সেক্টরে উন্নয়নের স্বার্থে বিশ্ব ব্যাংকের সহায়তায় ওয়েস্ট বেঙ্গল লজিস্টিক সেক্টর ডেভেলপমেন্ট পলিসি 2023 ঘোষিত হয়েছে। রাজ্যের কৌশলগত ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে এই পরিকল্পনা রাজ্যে দক্ষ লজিস্টিক্সের উন্নয়নের জন্য আরো লগ্নিতে সাহায্য করবে। দেওচা পাচামি কয়লা ব্লকে প্রায় 1,198 মিলিয়ন মেট্রিক টন কয়লার সম্ভারের ইঙ্গিত মিলেছে এবং প্রায় 1,400 মিলিয়ন কিউবিক মিটার বাসাল্ট অথবা ব্ল্যাক স্টোনের সন্ধান পাওয়া গেছে। ইতিমধ্যে এই এলাকায় প্রয়োজনীয় পরীক্ষামূলক খনন কার্য সম্পন্ন হয়েছে। বিনিয়োগের অক্ষরেখা হিসাবে 6টি ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডর গড়ে তোলা হচ্ছে। এগুলি হল ডানকুনি খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর, পানাগড় কুচবিহার, খড়গপুর মুর্শিদাবাদ এবং বারাণসী
কলকাতা জাতীয় সড়ক বরাবর পুরুলিয়ার গুরুডি থেকে জোকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক এবং কারিগরি সহায়তায় এগুলি তৈরি হবে। এই উদ্যোগে প্রভূত বিনিয়োগ এবং কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের দুর্গোৎসব, প্রতিমা ও শোভাযাত্রা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। এই উৎসব রাজ্য অনেক কাজের সুযোগ করে দিয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করেছে। আমাদের রাজ্যে বিশ্বমানের দুটি কনভেনশন সেন্টার, একটি কলকাতায় ও একটি দীঘায় নির্মিত হয়েছে, যা ব্যবসা বাণিজ্য ও MICE মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্সেস অ্যান্ড এক্সিবিশনস পর্যটনের প্রাণবন্ত কেন্দ্র হিসাবে পরিগণিত হচ্ছে। আমাদের রাজ্য এখন শিল্প ও পর্যটন ক্ষেত্রে বিশেষ স্থান অর্জন করেছে। এর ফলস্বরূপ লগ্নির পথ প্রশস্ত হবে এবং আমাদের যুবক যুবতীদের জন্য লক্ষ লক্ষ চাকরির সুযোগ তৈরি হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সরকারে আসার কয়েক বছর আগে 57.7% রাজ্যবাসী দারিদ্র সীমার নিচে অবস্থান করতেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মা মাটি মানুষের সরকার সকলের সমবেত প্রচেষ্টায় 2 কোটিরও বেশি মানুষের জীবিকার সংস্থান করেছেন। এর ফলে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা দ্রুত কমে বর্তমানে 8.6% হয়েছে, যার অর্থ এই সময় দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 49% কমেছে। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সক্ষম নেতৃত্ব এবং পথ প্রদর্শনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা দ্বারা এক বিশাল সংখ্যক প্রকল্প কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলির মধ্যে কয়েকটির উল্লেখযোগ্য সাফল্য বাজেট বক্তৃতার 3 নম্বর বিভাগে উল্লেখ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এবার প্রধান প্রধান দপ্তরগুলির প্রস্তাবিত বরাদ্দ পেশ করছি এবং 2 ও 3 নম্বর বিভাগ আপনার অনুমতি সাপেক্ষে পড়া হলো বলে ধরে নিচ্ছি। এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি 4 নম্বর বিভাগ থেকে পড়া শুরু করছি, যা 112 নম্বর পাতায় আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান। আমরা 2,11,00,000 মা বোনেদের DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,000 টাকা করা হবে। আমরা 2,11,00,000 মা বোনেদের DBT-র মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1,000 টাকা করা হবে।
বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। এর জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 60 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন। স্যার, আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই 2 মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। এর মাধ্যমে এই 3টি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। এই 3টি জেলায় প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই 2 মাসে প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। এই খাতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। গত বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে 18 থেকে 50 বছর বয়সী 2 লক্ষ যুবক যুবতী তাদের স্বনিযুক্তমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বাবদ বা সর্বাধিক 5 লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক মারফত পান। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে আরো শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরো সহজতর করার উদ্যোগ নিচ্ছে। এই উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম চালু করার প্রস্তাব রাখছি, যাতে সমস্ত যোগ্য উদ্যোগপতিরা এই প্রকল্পের অধীনে কোনো কোল্যাটারাল ছাড়াই 100% নিশ্চিত ঋণ পেতে পারবেন নাম মাত্র 4% সুদে। বাকি সুদের ব্যয়ভার রাজ্য সরকার ইন্টারেস্ট সাবভেনশন হিসাবে বহন করবে। এই ইন্টারেস্ট সাবভেনশনের সুবিধা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ইতিমধ্যেই মঞ্জুর ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই খাতে বার্ষিক 250 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে আগামী কয়েক বছরে প্রায় 10 লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবেন। আমি যুবদের অ্যাপ্রেন্টিসশিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করছি। এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে। বিভিন্ন শিল্প সংস্থাতে এইসব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক 1500 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। এই প্রকল্পে প্রতি বছর 1 লক্ষ যুবক যুবতী উপকৃত হবেন। এই খাতে আমি 200 কোটি টাকা
আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। কারিগরদের জন্য যারা বিশেষ করে প্রথাগত কাজে যুক্ত, আমি খুবই আনন্দের সঙ্গে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল আর্টিজানস ফিনান্সিয়াল বেনিফিট স্কিম 2024 নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করছি। এই প্রকল্পের প্রতিটি কারিগর এককালীন 15,000 টাকা এবং শিল্প সমবায় সমিতি 10,00,000 টাকা পর্যন্ত পাবেন তাদের যন্ত্রপাতি কেনার জন্য, কাজের শেডের নির্মাণ অথবা মেরামতির জন্য অথবা মার্কেটিংয়ে সহায়তার জন্য। এই প্রকল্পে এবছর 2,00,000 কারিগরকে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই প্রকল্পে আরো 8,00,000 কারিগর এর আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করছি। কারিগর এবং তাঁতিদের সামাজিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে আমি আর্টিজান এন্ড ভিভার্স ডেথ বেনিফিট স্কিম প্রকল্প চালু করার প্রস্তাব করছি। প্রকল্পতে 18 থেকে 60 বছর বয়সী কোনো নথিভুক্ত কারিগর বা তাঁতির প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনার কারণে মৃত্যু হলে সেই পরিবারের নির্ভরশীল সদস্যরা এককালীন 2,00,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই খাতে 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে হ্যান্ডলুম এবং খাদি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি ওয়েভার্স ফিনান্সিয়াল বেনিফিট স্কিম 2024 নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্পটি 500টি প্রাইমারি ওয়েভার কোঅপারেটিভ সোসাইটিস, 200 খাদি সোসাইটি এবং ব্যক্তিগত হ্যান্ডলুম তাঁতিদের 3টি প্রধান সমস্যার সমাধান করবে। PWCSগুলির NPA অ্যাকাউন্টগুলি অর্থাৎ প্রথম 3টি সমাধান করবে। তার প্রথম হলো PWCSগুলির NPA অ্যাকাউন্টগুলির এককালীন সেটেলমেন্ট, অর্থাৎ এককালীন সেটেলমেন্ট, ওয়ান টাইম সেটেলমেন্ট সেটা হবে। দ্বিতীয় হচ্ছে সোসাইটিগুলিকে এবং তাঁতিদের কার্যকরী মূলধন সহায়তা, এবং তৃতীয় ভর্তুকিযুক্ত সুতোর যোগান। এই খাতে 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছি। এতে 4,00,000 তাঁতি উপকৃত হবেন। উপজাতি সদস্য দ্বারা পরিচালিত লোকাল এরিয়া মাল্টিপারপাস সোসাইটিস বিভিন্ন রকম কার্যক্রম, যেমন সদস্যদের SHG-র মাধ্যমে টাকা জমানো, ব্যাংকের থেকে ঋণ পাওয়া এবং প্রশিক্ষণের সাথে যুক্ত আছে। ল্যাম্পসের অন্তর্ভুক্ত এইসব SHG-গুলির প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আমি মহিলা চালিত 10,000 SHG প্রতিটিকে 25,000 টাকা দেওয়ার প্রস্তাব করছি। এই খাতে 25 কোটি টাকা বরাদ্দ করা হলো। এর ফলে 1,00,000-এরও বেশি উপজাতি সম্প্রদায়ের মহিলারা উপকৃত হবেন। মানরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে। তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী 21,00,000 জব কার্ড হোল্ডারদের এবছর 21 ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন। স্যার, তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর 21,00,000 জব কার্ড হোল্ডারদের এবছর 21 ফেব্রুয়ারির মধ্যে মঞ্জুরি প্রদানের কথা ঘোষণা করেছেন। এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে 3,700 কোটি টাকা খরচ করা হবে। কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত 2 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে
এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প মে 2024 মাস থেকে শুরু হবে। কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ। আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আলু চাষীদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বহন করবে। এর ফলে 20 লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই খাতে অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী 2 বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে 2000 ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে। এগুলিতে প্রায় 30 লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই খাতে 450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আমরা আগামী 3 বছরে 1200 ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গঠনের প্রস্তাব করছি। সমতলে প্রতিটি FPO-তে 300 সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি FPO-তে 100 সদস্য থাকবেন। আমি এই খাতে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, এবার শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি। 2022 সাল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা দিচ্ছি। এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা আপাত শ্রেণী থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এইসব ছাত্রছাত্রী 2 বছর এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণীর থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দ্বাদশের পরিবর্তে একাদশ শ্রেণী থেকেই দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এইসব ছাত্রছাত্রী 2 বছর ট্যাবলেট স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে। এর জন্য আমি আগামী অর্থবর্ষে অতিরিক্ত 100 কোটি টাকা 30,000 দেওয়ার জন্য নিযুক্ত আছে। এই বর্তমান হেল্পার এই কর্মসূচিতে মাসে 1,000 টাকা করে 10 মাস টাকা পান। রাজ্য আরো প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা প্রতিটি ফুড কাম হেল্পার তাদেরও দিচ্ছে অনুদান হিসেবে এবং আমি প্রতিটি ফুড কাম হেল্পারকে মাসে আরো 500 টাকার আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব করছি। এতে 2,30,000 কুক কাম হেল্পার উপকৃত হবে। আমি এই খাতে 140 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং বৃত্তিমূলক শিক্ষা সমেত অত্যাধুনিকায়নের মাধ্যমে ধাপে ধাপে মাদ্রাসাগুলিকে উন্নত করা হবে। এই খাতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের সংস্কৃতির উন্নয়নে আমি একটি মাইনরিটিস কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার গঠন করার প্রস্তাব করছি, যেখানে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পারসি এই 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক হেরিটেজ প্রদর্শিত হবে।
কেন্দ্রটিতে প্রদর্শন কক্ষ, প্রশিক্ষণ কেন্দ্র এবং সভাগৃহ থাকবে। এই সেন্টারটির মাধ্যমে সম্প্রদায়ের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই খাতে 20 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আমাদের অনন্য স্বাস্থ্যসাথী প্রকল্প স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রভূত সাফল্য লাভ করেছি। আমি রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিক যারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নথিভুক্ত আছে তাদেরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার প্রস্তাব করছি। এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা তাদের কর্মস্থলের হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সহায়তায় বীমার মাধ্যমে সুবিধা পাবে। এই খাতে 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 28 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন। ইজ অব ডুইং বিজনেস এর পরিকাঠামো, রাজ্য সরকার ইতিমধ্যেই লিজ হল জমিকে ফ্রি হল জমিতে পরিবর্তনের একটি নীতি প্রণয়ন করেছে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাজ্য সরকারের লিজ হল জমিকে ফ্রি হল জমিতে পরিবর্তনের এই নীতি রাজ্য সরকারের সমস্ত বিভাগ, সরকার নিয়ন্ত্রিত সংস্থা এবং পৌর এবং পঞ্চায়েত সংস্থাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জমির প্রাপকদের সুবিধার্থে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিষয়ে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে। বিগত কয়েক দশকে সারা দেশের এবং বিশেষত পশ্চিমবঙ্গের সামাজিক, আর্থিক এবং শিল্পের ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন জমির ঊর্ধ্বসীমা একটি অন্যতম সমস্যা হিসাবে দেখা দিয়েছে। ইতিমধ্যেই 1999 অর্থাৎ 1999 সাল 1999 সালে কেন্দ্রীয় সরকার আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টটি রিপিল করেছে এবং অনেক রাজ্য এই অ্যাক্টটি রিপিল করেছে। আমাদের রাজ্যেও এই পরিপ্রেক্ষিতে আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টটি পুনর্বিবেচনা করা হবে। তার সঙ্গে ওয়েস্টবেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট আইনটিরও ঊর্ধ্বসীমা সংক্রান্ত ধারাগুলির প্রয়োজনীয় পুনর্বিবেচনা করা হবে। গৃহে এবং শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুতের যোগান নিশ্চিত করার আমাদের প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে আমি সাঁওতালডিহি, বক্রেশ্বর এবং দুর্গাপুরে আগামী 4 বছরে 23,360 কোটি টাকা ব্যয়ে 2,920 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 4টি নতুন সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট স্থাপনের প্রস্তাব করছি। প্রকল্পটি রাজ্য সরকার পিপিপি মডেলে বাস্তবায়িত করবে। এই প্রকল্পটি শুরু করার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করছি। উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকার এই ক্ষেত্রে নিম্নলিখিত বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। স্যার, প্রথমটি দক্ষিণ 24 পরগনার মুড়িগঙ্গা নদীর ওপর লট 8 এবং সাগর দ্বীপের কচুবেরিয়ার মধ্যে একটি 3.1 কিলোমিটার দীর্ঘ সেতু স্থাপন হবে। এই সেতুটির নাম হবে গঙ্গা সাগর সেতু। এর ফলে সাধারণ মানুষের গঙ্গা সাগরের মতো একটি অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থানে যাওয়া সহজ হবে। স্থানীয় মানুষদের আর্থসামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটন বৃদ্ধির ক্ষেত্রেও এটি বিশেষ ভূমিকা নেবে। এই প্রকল্পটি আগামী 3 বছরে সম্পূর্ণ করা হবে, যার জন্য 1,200 কোটি টাকা ব্যয় হবে। আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করছি। স্যার, দ্বিতীয় স্যার, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ রাস্তায় SH-7 কৃষক সেতুর সমান্তরাল দামোদর নদীর ওপরে শিল্প সেতু নামে একটি 4 লেন বিশিষ্ট নতুন 600
140 মিটার দীর্ঘ সেতু স্থাপন হবে। এই নতুন সেতুটি স্থানীয় দ্রব্যের পরিবহন এবং গণপরিবহনে বিশেষ সুবিধা তৈরি করবে, যার ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন এবং এলাকার অর্থনীতি সুদৃঢ় হবে। এই প্রকল্পটি আগামী 3 বছরে আনুমানিক 246 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, তৃতীয়, নিউ টাউন এবং এয়ারপোর্টের যোগাযোগ উন্নত করার জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে মেট্রোপলিটন মোড় থেকে নিউ টাউনে সিজি ব্লক সন্নিহিত মহিষ বাথান পর্যন্ত একটি 4 লেন বিশিষ্ট 7 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার স্থাপনের প্রস্তাব করছি। এই প্রকল্পটি আগামী 3 বছরে 728 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, PMAY যোজনায় কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার জন্য 11 লক্ষেরও বেশি অনুমোদিত পরিবার তাদের গৃহ তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং কঠিন অবস্থার মধ্যে বাস করছে। আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে ব্যাপারে প্রদেয় টাকা মঞ্জুর করার জন্য অনুরোধ করলেও কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। আমরা আরো 1 মাস এই খাতে রাজ্যের পাওনা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করব। যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয়, তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার বিবেচনা করবে। পথশ্রী 1 এবং পথশ্রী 2 প্রকল্পে রাজ্য সরকার 6,448 কোটি টাকা ব্যয়ে 26,487 কিলোমিটার রাস্তার নির্মাণ অথবা সংস্কার করেছে। পরিকাঠামো উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা PMGSY প্রকল্পের বরাদ্দ অর্থ দিতে অস্বীকার করায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের নিজস্ব সংগতিতে গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য পথশ্রী 3-এর সূচনা করা হয়েছে। এই প্রকল্পে আনুমানিক 3,868 কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণ ও প্রায় 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তাকে উন্নততর করা হবে। স্যার, এবার মানব সম্পদ। মানুষের কাছে সরকারি পরিষেবা আরো দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে সমস্ত খালি পদ পূরণ করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে 5 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, স্যার 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে, পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো 1,000 টাকা বৃদ্ধি করা হবে। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করছি। আমি এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করছি। আমি এই খাতে
কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে 3,000 টাকা ও 3,500 টাকা করে বৃদ্ধি করা হল। এর ফলে 50,000 কর্মী উপকৃত হবেন। এই উদ্দেশ্যে আমি বছরে 288 কোটি টাকা বরাদ্দ করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে 2020 সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হলো। এর ফলে প্রায় 12,000 আইটি কর্মী উপকৃত হবেন, যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক 132 কোটি টাকা। আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা, রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিনটেনডেন্টের পদ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে। স্যার, আমরা জানুয়ারি মাসে 4% দিয়ে দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% দিয়ে পাচ্ছেন। মূল্যবৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% দিয়ে দেওয়ার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কর মকুবের ক্ষেত্রে আমি নিম্নলিখিত প্রস্তাবগুলি রাখছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মোটর ভেহিকল অ্যাক্টে কর আদায় আরো সংগত করতে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে ট্যাক্স লাগু করার প্রস্তাব রাখছি। আমি হোটেল ও রেস্টুরেন্ট মালিকদেরকে বহু পুরনো বিতর্কিত লাক্সারি ট্যাক্সের আনুষঙ্গিক দায় থেকে মুক্তি দেওয়ার জন্য সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করার প্রস্তাব রাখছি। এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র বকেয়া ট্যাক্স আদায় করা হবে এবং ট্যাক্সের উপর পেনাল্টি ও ইন্টারেস্টে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। এর ফলে অতিরিক্ত রাজস্ব আদায় ছাড়াও প্রায় 5,000 হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের ব্যবসার সুবিধা হবে এবং তাদের ব্যালেন্স শীট আনুষঙ্গিক দায়মুক্ত হবে। বর্তমান আইন অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের ওপর 0.5% হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এই সকল ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার উদ্দেশ্যে আমি আনন্দের সঙ্গে স্ট্যাম্প ডিউটির পরিমাণ এই প্রকার দলিলের জন্য সর্বোচ্চ 1,000 টাকা করার প্রস্তাব করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ, আপনারা অবগত আছেন যে নির্দিষ্ট পরিকল্পনা এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশাসনিক কর্মসূচির সহায়তায় সেগুলির সফল রূপায়ণের মাধ্যমে রাজ্যবাসীকে ক্রমাগত উন্নততর সামাজিক এবং আর্থিক পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টা দেশ ও দশের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের ক্রমবর্ধমান অনৈতিক আর্থিক বঞ্চনা এবং রাজ্যের নিজস্ব আর্থিক ক্ষমতার মধ্যেও রাজ্য সরকার বিশেষভাবে সমাজের অনগ্রসর শ্রেণীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং শিশু কল্যাণের প্রয়োজনীয় প্রকল্পগুলি অগ্রাধিকারের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে কার্যকরী করে সমাজের দুর্বলতম শ্রেণীর জীবন এবং জীবিকার নিরাপত্তার অঙ্গীকার সুচারুরূপে পালন করে চলেছে। একই সাথে রাজ্যে স্থায়ী এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার নিজের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার
আর্থিক সহায়তায় দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়ন নীতি বাস্তবায়িত করেছে। স্যার, আমি মাননীয় সদস্যগণের সামনে আগামী 2024-25 অর্থবর্ষের জন্য 3,66,116 কোটি টাকা, স্যার আবার বলছি 3,66,116 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, বাংলার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার এবং নূতন নূতন স্বপ্ন পূরণে মাননীয় মুখ্যমন্ত্রী রচিত একটি কবিতার কয়েকটি পংক্তিতে তারই প্রতিফলন আমরা দেখতে পাই। ভেঙে ফেলো বাঁধন ও বাধা বিঘ্ন, ব্যর্থ হতাশাকে করগোছিন্ন, এগিয়ে চলো সব বিশ্বপানে, জয় করে নাও সব সত্য সাধনে, উদ্ভাসিত হোক তব প্রাণের জ্যোতি, ভুলে যাও গ্লানি আনো কাজের গতি, নতুন আবাহনে নতুন চিন্তনে আরাধনা হোক তব গীত বিতানে, অগ্নিবিনার সব দহন দানে পবিত্র হোক তব আনন্দ নিকেতনে, উদ্বেলিত হোক তব নব জাগরণ, ধরণীর ধুলিতে ওড়াও বিজয় কেতন, তোমরাই পারবে তোমরা ছাত্র যৌবন, নবান্নতে আসুক ধন ধান্য প্লাবন। Motions, demand for grants under Rule 212 of Rules of Procedure and Conduct for Business in the West Bengal Legislative Assembly 212 noon on Saturday, that is 10 February 2024, has been appointed as the latest time and date for receipt of notices of motions for reduction of demands for grants of Government of West Bengal for the year 2024-2025 by this Secretariat. While giving notices of motions for reduction of demands, members should mention specific grievances as briefly as possible and avoid lengthy statements. Printed forms of notices of cut motions will be available from this Secretariat. Now, presentation of the supplementary estimates of the Government of West Bengal for the year 2023-2024. Srimati Chandira Bhattacharya to present. Please. Presentation.